প্রয়াত ভীমচন্দ্র ছিলেন এক অতি বিশিষ্ট ক্রীড়াবিদ। অতীতে অ্যাথলেটিক্স, রোড রেস, ফুটবল, বডি বিল্ডিং প্রভৃতি ক্রীড়া জগতে তিনি দক্ষ খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। পরবর্তীকালে তিনি সফল ক্রীড়া সংগঠক হিসেবে প্রভূত সুনামের অধিকারী হন। পাইকপাড়ে বিলগাছি অঞ্চলে বহু ক্রীড়া সংগঠনের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। ঐতিহ্যশালী ক্রীড়া প্রতিষ্ঠান উত্তরপল্লী মিলন সংঘের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। সমাজসেবার কাজে তিনি সমভাবে যুক্ত ছিলেন। এত অঞ্চলে অগণিত মানুষ ভোট খেতে তার কাছে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন। তারই জন্মশতবর্ষে এদিন বিপন্ন মানুষের মধ্যে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো প্রয়াত ভীমচন্দ্রদের পরিবারের পক্ষ থেকে। সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন যে মানুষটি তার জন্মদিনটায় সাধারণ মানুষের সেবা করার থেকে ভালো কি বা হতে পারে বলে জানালেন তার পরিবারের সভ্য সদস্যরা। এদিন এই কর্মসূচির পুরো তত্ত্বাবধানে ছিলেন 4 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা এলাকার কাছের মানুষ কাজের মানুষ গৌতম হালদার। আজকে বিশেষ দিন, বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ক্রীড়াবিদ ভীমচন্দ্রদের শতবর্ষ। সেই শতবর্ষ উপলক্ষে তার সুসন্তান তিনি এই চাল এলাকার মানুষ যাদের রেশন কার্ড নেই, রেশন যারা কার্ড আছে তাদের রেশনে যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেরকমভাবে 4 নম্বর ওয়ার্ডের একটা মানুষও যেন অন্তত খাদ্য কষ্টে না থাকে তাদের সেরকমভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা তাদেরকে সম্ভব করে এখানে। তাই বিশিষ্ট ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান, অতীতে দিকপাল খেলোয়াড় এবং উত্তরপল্লী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ভীমচন্দ্র দেব, তার স্মরণে তার আত্মার প্রতি শান্তি কামনা করে তার পরিবার পরিবর্গের এই সাধু উদ্যোগকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে। দীর্ঘ 9 মাস পরে বন্ধ থাকার পরে লকডাউনের সময় বন্ধ কোম্পানি খোলা হলো বিধায়ক দিলীপ মন্ডলের উদ্যোগে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার পাম্প ভিলেজের কার্বেক হোল্ডিং লিমিটেড কোম্পানি।